আসসালামু আলাইকুম। আজ বুধবার 23 জুন 2021। আমন্ত্রণ জানাচ্ছি হোটেল মেমেন্টো প্রবাস টাইম বুলেটিনে। শুরুতেই জানাবো শিরোনাম। প্রবাসীদের সমস্যা নিয়ে সারোয়ার আলমের সাথে বৈঠক। ওমানের সিপ বাজারে প্রবাসীদের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা। করোনার চরম ঝুঁকিতে ওমান, মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করল আজ। ওমানে করোনা রোগীর চাপ সামলাতে অপারেশন কার্যক্রম স্থানান্তর। ওমানে মাদক পাচারের অভিযোগে এক প্রবাসী গ্রেপ্তার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাত্র 5,500 টাকায় তিন দিনের ফুল প্যাকেজ সহ হোটেল বুকিং দিতে সরাসরি যোগাযোগ করুন হোটেল মেমেন্টো উত্তরা ঢাকা। মোবাইল 01862500300 অথবা 01916899814 এই নম্বরে। প্রবাসীদের পাসপোর্ট সমস্যা, হোটেল কোয়ারেন্টিন ইস্যু ও করোনা ভ্যাকসিন সহ বেশ কিছু ইস্যুতে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সারোয়ার আলমের সাথে বৈঠক করেছেন প্রবাস টাইমের সম্পাদক বাইজিদ আল হাসান। এ সময় প্রবাস টাইমের পক্ষ থেকে প্রবাসীদের নানা সমস্যার বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। বিশেষ করে বর্তমান সময়ে ওমান প্রবাসীদের পাসপোর্ট সমস্যা, ওমানের ফ্লাইট, সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিন ইস্যু সহ আরও বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়। এ সময় সারোয়ার আলম জানান, বর্তমান সময়ে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কুয়েত প্রবাসীদের। কারণ হিসেবে তিনি বলেন, কুয়েত প্রবাসীদের করোনা ভ্যাকসিন না দিতে পারলে তারা পুনরায় কুয়েত প্রবেশ করতে পারবেন না। এমত অবস্থায় জরুরি ভিত্তিতে কুয়েত প্রবাসীদের করোনা ভ্যাকসিন দিতে প্রচেষ্টা চালাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তিনি জানান, কুয়েতের পরই সৌদি আরব এবং দুবাই প্রবাসীদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমান সময়ে দেশ থেকে সৌদি আরব যাওয়া একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রবাসীদের। বিমানে টিকিটের উচ্চ মূল্য ও কোয়ারেন্টিন খরচ সহ অনেক বড় একটা অঙ্ক খরচ হচ্ছে প্রবাসীদের। এমত অবস্থায় মন্ত্রণালয় চেষ্টা করছে সৌদি প্রবাসীদের জন্য ফাইজারের টিকার ব্যবস্থা করতে। যেহেতু দেশে টিকার সংকট চলছে, সুতরাং এখনই সৌদি ও দুবাই প্রবাসীদের ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না। তবে খুব শীঘ্রই অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের জন্য ভ্যাকসিনের আলাদা বরাদ্দ করা হবে এমন আশ্বাস দিয়েছেন তিনি। ভ্যাকসিনের ব্যাপারে তিনি আরও জানান, এক এক দেশের সরকার এক এক ধরনের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। এমত অবস্থায় আমরা চেষ্টা করছি যেই দেশের যাত্রী তাকে ওই দেশের অনুমোদিত ভ্যাকসিন দিতে। কিন্তু এখানে আরও একটি সমস্যা হচ্ছে, বাংলাদেশে ভ্যাকসিন নেওয়ার পূর্বে সরকারি অ্যাপসে যে নিবন্ধন করতে হয়, উক্ত অ্যাপসে নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্র ব্যতীত নিবন্ধন করা যায় না। অথচ অধিকাংশ প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নাই। বর্তমানে এটি অনেক বড় একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় মন্ত্রণালয় চেষ্টা করছে উক্ত অ্যাপসে কিছুটা আপডেট করে পাসপোর্ট দিয়েও যাতে করে প্রবাসীরা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারেন। এই সময় ওমান প্রবাসীদের পাসপোর্ট সমস্যার কথা জানালে তিনি বলেন, আমরা ঢাকা পাসপোর্ট অফিসে আলাদা একটা বুথ করার পরিকল্পনা করছি, যেখানে আমাদের মন্ত্রণালয় নিজস্ব লোক থাকবে, প্রয়োজনে আমরা বাইরে থেকেও চুক্তিভিত্তিক কিছু লোক নিব। এদের কাজ হবে প্রবাসীদের পাসপোর্ট অগ্রাধিকার ভিত্তিতে নবায়ন করে দেবে। এছাড়াও আমাদের প্রবাসীরা যাতে করে পাসপোর্ট করতে যেয়ে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেই লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাভিশনের জাপান প্রতিনিধি ফখরুল ইসলাম ও মাইটিভির সৌদি ব্যুরো চিফ আব্দুল হালিম মিহন। আলোচনার এক পর্যায়ে সারোয়ার আলম এই মুহূর্তে অতি প্রয়োজন ব্যতীত প্রবাসীদের দেশে না আসতে অনুরোধ জানিয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানান তিনি। মাস্কাটের নিকটবর্তী আলসিপ কেন্দ্রীয় বাজারে প্রবাসীদের ব্যবসা পরিচালনা নিষিদ্ধ করেছে ওমান সরকার। এখন থেকে উক্ত বাজারে শুধুমাত্র দেশটির নাগরিকরাই ব্যবসা করতে পারবেন বলে জানিয়েছে মাস্কাট পৌরসভা। ওমানের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা গেছে, ওমানের প্রতিটি সেক্টরে দেশটির নাগরিকদের কাজের ব্যবস্থা করার উদ্দেশ্যে এই আইন জারি করা হয়েছে। এতে করে ওমানি যুবকদের ব্যবসার ক্ষেত্র তৈরি হবে। ওমান সরকারের নতুন সিদ্ধান্ত মোতাবেক আগামী বছরের 1 জানুয়ারি থেকে আলসিপ সেন্ট্রাল মার্কেটে শুধুমাত্র ওমানি নাগরিকরা ব্যবসা করতে পারবেন। কোনো প্রবাসী নাগরিক ব্যবসা করার অনুমতি পাবেন না। সেই সাথে মাস্কাট পৌরসভার সাথে চুক্তিবদ্ধ সকল ব্যবসায়ীদের ওমানিকরণের দিকে মনোনিবেশ করতে হবে। একই সাথে মাস্কাট পৌরসভা এবং শ্রম মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ওমানি নাগরিকদের নতুন কাজের ক্ষেত্র তৈরি এবং এই কাজের ক্ষেত্র তৈরিতে পুরোপুরি সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, ওমানের আলসিপ বাজারে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসী বিভিন্ন সেক্টরে ব্যবসা পরিচালনা করে আসছেন। দীর্ঘদিন যাবৎ ওমানের বৃহত্তম বাংলাদেশি ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে এই আলসিপ বাজারে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ওমান সরকারের নতুন আইনের কারণে অত্র অঞ্চলে প্রবাসী ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে কাবু গোটা ওমান যতদিন যাচ্ছে দেশটিতে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে এই ভাইরাস। ভারতীয় ধরনের ব্যাপক তাণ্ডব চালাচ্ছে ওমানে। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা ও আক্রান্তের সংখ্যা। এর মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব আরও আতঙ্ক বাড়িয়েছে। বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুসারে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা 2,047 জন, মারা গেছেন 34 জন। এখন পর্যন্ত দেশটিতে একদিনের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড এটি। গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে 10 জন, মৃতের সংখ্যা কমেছে 7 জন। ওমানে করোনা মহামারীর শুরুর পর থেকে বর্তমান পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক বলে মনে করছে দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 2,54,656 জন।
অপরদিকে মোট সুস্থতার সংখ্যা 2,22,344 জন, নতুন 34 জনের মৃত্যু সহ মোট মৃতের সংখ্যা 2,816। বর্তমানে দেশটির সুস্থতা সূচক কমে দাঁড়িয়েছে 87.3%। দেশের হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা 203 জন, আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা 445 জন, এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 1,531 জন। এমত অবস্থায় ওমানের সকল নাগরিক এবং প্রবাসী যাদের বয়স 45 বছরের বেশি তাদেরকে দ্রুত ভ্যাকসিন গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ওমানের সকল প্রদেশের টিকাদান কেন্দ্রগুলোতে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে, তাই যারা এখনও করোনা ভ্যাকসিন টিকা নেননি তাদের দ্রুত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যোগাযোগ করে ভ্যাকসিন গ্রহণ করতে অনুরোধ জানানো হলো। এদিকে বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা, গত 54 দিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে আজ এবং শনাক্ত ছাড়িয়েছে 5,000। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 85 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে 5,727 জন। তবে জনসংখ্যা অনুপাতে বাংলাদেশের তুলনায় ওমানের করোনা পরিস্থিতি খারাপ অবস্থায় আছে। অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, অন্যথায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। ওমানের সোহার হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উত্তর আল বাতিনা প্রদেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে অপারেশন কার্যক্রম স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ এক বিবৃতিতে উত্তর আল বাতিনা প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তরের জেনারেল জানিয়েছে, হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে, তাই অতিরিক্ত চাপ সামলাতে এবং করোনা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে হাসপাতালে কিছু শল্য চিকিৎসা বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই চিকিৎসা ব্যবস্থা স্থানান্তর করা হবে। এদিকে দেশটির নেজুয়া হাসপাতালে শিশু প্রসূতি ওয়ার্ড ব্যতীত অন্য সকল ওয়ার্ডের রোগীদের দর্শনার্থী প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। হাসপাতালে রোগী ও চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কেবলমাত্র শিশু প্রসূতি ওয়ার্ডে রোগীর পিতামাতা প্রবেশের অনুমতি পাবে। ওমানে আন্তর্জাতিক গ্যাংয়ের সাথে মাদক চোরাচালানের সময় এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। আটককৃত ব্যক্তির কাছ থেকে 53 প্যাকেট ক্রিস্টাল ড্রাগের প্যাকেজ জব্দ করা হয়। এক বিবৃতিতে আরোপী জানায়, দেশটির মাদক নিয়ন্ত্রণ বিভাগ আন্তর্জাতিক গ্যাংয়ের সাথে মাদক চোরাচালানের সময় এক প্রবাসীকে গ্রেপ্তার করে আটককৃত ব্যক্তির কাছ থেকে 53টি বড় প্যাকেট ক্রিস্টাল ড্রাগ এবং প্রচুর পরিমাণ মরফিন জব্দ করা হয়। আটককৃত প্রবাসী কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে ওমানের পুলিশ। প্রবাসীদের সমস্যা নিয়ে সারোয়ার আলমের সাথে বৈঠক। ওমানের সিপ বাজারে প্রবাসীদের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা। করোনার চরম ঝুঁকিতে ওমান মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করল আজ। ওমানে করোনা রোগীর চাপ সামলাতে অপারেশন কার্যক্রম স্থানান্তর। ওমানে মাদক পাচারের অভিযোগে এক প্রবাসী গ্রেপ্তার। এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসটাইম.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।